ভিউয়ার্স, ডেস্কো প্রিপেড মিটার সম্পর্কে পূর্ণ একটি ধারণা দেওয়ার জন্য আমার আজকের এই ভিডিও। আশা করছি আগামী 2 মিনিট সময়ের মধ্যে ডেস্কো প্রিপেড মিটার সম্পর্কে আপনাদেরকে পূর্ণাঙ্গ একটি ধারণা দিতে পারব, সাথে থাকবেন। প্রথমে আপনি প্রিপেড কার্ডটি মিটারে পাঞ্চ করে নেবেন যদি আপনি কিছুক্ষণের মধ্যে টাকা রিচার্জ করে থাকেন। এরপর আপনি মিটারে যে স্ক্রল বাটনটি দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। এবার মিটারে ধারাবাহিকভাবে যে অপশানসগুলো আসবে সেগুলো সম্পর্কে বলছি। অপশান 1-এ দেখতে পাবেন মিটারের ধরন প্রিপেইড। অপশান 2, মিটারে জমাকৃত টাকা থেকে খরচ হচ্ছে। অপশান 3-এ দেখতে পাবেন মিটারের ক্রমিক নং। অপশান 4-এ দেখতে পাবেন মিটারের ট্যারিফ সূচি। অপশান 5-এ দেখতে পাবেন মিটারে বর্তমান জমাকৃত টাকার পরিমাণ। অপশান 6-এ মিটারে মোট ব্যবহৃত ইউনিট। অপশান 7, চলতি মাসে ব্যবহৃত টাকার পরিমাণ। অপশান 8, চলতি মাসে ব্যবহৃত ইউনিট। অপশান 9, গত মাসে ব্যবহৃত টাকার পরিমাণ। অপশান 10, গত মাসে ব্যবহৃত ইউনিট। অপশান 11-12-তে দেখতে পাবেন পাওয়ার লিমিট 1, পাওয়ার লিমিট 2। অপশান 13, মিটারের ট্যারিফ বর্তমান ধাপ। অপশান 14, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য। 15-তে দেখতে পাবেন আজকের তারিখ। 16, এখনকার সময়। 17, এই মুহূর্তে কী পরিমাণ বিদ্যুৎ আপনার বাসায় খরচ হচ্ছে। অপশান 18, মিটারের বর্তমান সাপ্লাই ভোল্টেজ। অপশান 19 এবং 20-এ দেখতে পাবেন মিটারের লাইন কারেন্ট এবং নিউট্রাল কারেন্ট। 21, ব্যবহৃত লোডের পাওয়ার ফ্যাক্টর। 22, মিটারে গ্রহণকৃত টোকেন সংখ্যা। 23, বাতিলকৃত টোকেন সংখ্যা। 24, আপনি কী পরিমাণ ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন। 25-26, মিটার কনফিডেন্ট এবং সিকোয়েন্স সংখ্যা। 27, মিটারের ফ্রেন্ডলি আওয়ার। আশা করছি স্বল্প সময়ে সবাইকে পূর্ণাঙ্গ একটি ধারণা দিতে পেরেছি। থ্যাংক ইউ অল।